বিএনপি কেন করবে? এই যে হাবিব ভাই, মিলাদ ভাই আমাদের মিটিং হলে আশপাশে ঘুরঘুর করেন। আরে আওয়ামী লীগ থেকে তো লোক এসে এখন বিএনপি মিটিং দেখতে যায়, আওয়ামী লীগ থেকে লোক যায় বিএনপি মিটিং এ কি হচ্ছে সেটা শুনতে, আওয়ামী লীগের সংসদ সদস্যরা যায় শুনতে। আমার ভাইয়ের কথা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, উনি বলছিলেন আমাদের গাজীপুরের যে মিছিল হয়েছে সেখানে আমাদের মিটিং এর চেয়ে টার্নিং পয়েন্টের মিটিং এর চেয়ে নাকি লোক সংখ্যা বেশি ছিল। তো এক চাল বিক্রেতার কাছে এক ছেলে গেছে, গিয়ে বলছে আমাকে 556টা চাল দেন। উনি একেবারে মেপে মেপে 8 কেজি চাল দিলেন। তো ছেলে অবাক হয়ে বলছে আপনি কি করে বুঝলেন 8 কেজি? বলে আমার একটা অকর্মা ছেলে আছে, সে বসে বসে বাসায় চাল গুনে, সে ঠিক গুনে গুনে বের করেছে 556টা চালে কতটুক, মানে চাল মিললে কতটুক কত কেজি চাল হয়। তো আপনি বাসায় সন্দেহ হলে গুনে দেখবেন। যে মিটিং গুলো স্রোতের মতো মানুষ আসে সেটা উনি মাথা গুনে বুঝে গেলেন কি হবে। দ্বিতীয় কথা হলো, আর কয়েক সপ্তাহ পরেই নাকি আমরা ভালো থাকবো। আরেকটা গল্প মনে পড়লো আমার, এক লোক গেছে জ্যোতিষীর কাছে, জ্যোতিষী বলছে যে বিয়ের 2 বছর আপনার খুব খারাপ যাবে, ভীষণ খারাপ যাবে। তো ছেলে খুশি, বলে তাহলে কি 2 বছর পর ভালো থাকবো? বলে না, অভ্যাস হয়ে যাবে। এই যে আমাদের লোডশেডিং হচ্ছে 8-10 ঘন্টা ধরে, এই যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে জিনিসের দামে, এই যে মানুষ নানান কারণে বিপর্যস্ত, পরিবহন খরচ থেকে শুরু করে চাল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম মেটাতে গিয়ে স্বল্প আয়ের মানুষ শুধু নয়, মধ্যবিত্ত এবং যাদের ফিক্সড ইনকামের মানুষ তাদের অবস্থা একেবারে ভীষণ রকম খারাপ। সেই মানুষগুলো হয়তো এই কয়েক সপ্তাহে সয়ে যাবে। আরেকটা বিষয় যেটা, শীতকাল শুরু হবে, শীতকাল যখন শুরু হবে তখন কিন্তু বিদ্যুতের চাহিদা এমনি অটোমেটিক্যালি কমে আসবে, এবং তখন যে লোডশেডিং সেটা কিন্তু মানুষের গায়ে খুব একটা বেশি লাগবে না, কারণ এই তীব্র গরমটাও থাকবে না, ফ্যান বা ফ্যানের যে প্রয়োজনীয়তা সেটাও অনেকখানি কমে আসবে, এবং সেই সঙ্গে এক ধরনের অভ্যস্ততাও তৈরি হবে। আমার ভাই বলছিলেন যে $52 বিলিয়ন আমাদের রপ্তানি হয়েছে। আমি যদি ওনাকে চ্যালেঞ্জ করি এই রপ্তানি $52 বিলিয়ন চেয়ে আরো অনেক বেশি হবার কথা, এটা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এখান থেকে টাকা পাচার হয়েছে, ঠিক যেমন গত বছর $90 বিলিয়ন আমদানি হয়েছে, যেটা আরো অনেক কম কারণ আমরা মনে করি ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা গেছে। এটা আমাদের কথা না, GFI গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর 85,000 কোটি টাকা পাচার হয়। আরেকটা তথ্য দিয়ে রাখি, GFI যে তথ্যটা দেয় এই যে প্রতি বছর পাচারের, সেটা ব্যাংকিং চ্যানেলে পাচার, অর্থাৎ এই যে LC করে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে পাচারটা হয় সেটার হিসাব দেয় GFI। 2014 সালের পর থেকে বাংলাদেশ সরকার GFI কে আর কোনো তথ্য দিচ্ছে না। GFI এর কাছে অতীতে যে তথ্য ছিল সেখান থেকে গড় করে GFI কে এখন তথ্য দিতে হচ্ছে, এবং GFI বলছে যে বাংলাদেশের নির্বাচনের আগে 2014 সালে সর্বাধিক টাকা পাচার হয়েছে, নির্বাচনের আগে যে পরিমাণ টাকা বছরে পাচার হয়েছে এই পরিমাণের আশপাশে টাকা অন্যান্য বছর পাচার হয়নি। পাচারের প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো, কিছুদিন আগেই আমাদের বিদেশমন্ত্রী আরেকটা বিস্ফোরক মন্তব্য করলেন, যখন সুইস রাষ্ট্রদূত বললেন যে সুইস ব্যাংকের কাছে বাংলাদেশ টাকা পাচারের কোন মানে এক্সাক্ট ফিগার বা সুইস ব্যাংকে কার কত টাকা আছে সেই ব্যাপারে কোন তথ্য, সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি, তখন তিনি বললেন যে সুইস রাষ্ট্রদূত মিথ্যে কথা বলছে। এই প্রসঙ্গে আমি একটু বিনীতভাবে বলতে চাই যে বিদেশমন্ত্রী জানেন না তা কিন্তু না, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বলে 2017 সালে একটি আইন হয় যে আইনে 121টি দেশ সই করেছে, এবং এই আইনের আওতায় 121টি দেশ সুইস ব্যাংকের কাছ থেকে তারা ট্যাক্স না দিয়ে সেই ব্যাংকে টাকা জমা রাখছে তাদের তথ্য পাচ্ছে। কিন্তু বাংলাদেশ মুখে গলা চড়িয়ে অনেক বড় বড় বক্তৃতা করলেও এখন পর্যন্ত কিন্তু অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের আওতায় সুইস ব্যাংকের কাছ থেকে বা সুইজারল্যান্ড সরকারের কাছ থেকে কোনো তথ্য তারা নেয়নি, এবং এটাই প্রমাণ করে যে এই সরকারের রাঘব বোয়াল যারা এই কয়েক বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদের টাকা সুইস ব্যাংক পানামা বা প্যারাডাইস এর তুমি আবার 1 মিনিটের মধ্যে আপনি দয়া করে শেষ করবেন, সঙ্গে আমার সময় এখানে 1 মিনিট, একই সঙ্গে তারা বেগম পাড়া বলেন বা মালয়েশিয়ার সেকেন্ড হক বলেন সেখানে তারা হেভেন তৈরি করেছে। এই যে আমাদের বিদেশমন্ত্রী বলছিলেন না আমরা বেহেশতে আছি, আজকে জিএম কাদের সাহেব বলেছেন যে বেহেশতে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের এই যে ঘনিষ্ঠ সহচর জাতীয় পার্টি মহাজোটের সঙ্গী যাদেরকে কখনো বিরোধী দল কখনো সরকারি দল বানিয়ে নানান খেলা খেলে সরকার, সেই বিরোধী দলের প্রধান বলছেন যে মানে বেহেশতে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমার ভাই আরেকটা কথা বলছেন, আমরা উল্লসিত হই আমাদের বড় জ্বালা,
না রে ভাই, আমাদের জ্বালা হচ্ছে কষ্টের জ্বালা। কারণ আপনারা যারা সরকারি দলের সঙ্গে যুক্ত, আপনাকে বলছি না, বলছি যারা সরকারি দলের সঙ্গে যুক্ত এবং গত কয়েক বছরে বিলিয়ন বিলিয়ন টাকা আপনাদের ব্যাংকে জমা হয়েছে, আপনারা কিন্তু ওই রাজাপাকসে ফ্যামিলির মতো উড়ে যাবেন। আপনাদের কিন্তু জি, আমরা এই কথা বলে এখানে আমরা একটা বিরতি নিতে চাই রুমিনা আপা। আমরা আমাদের এই দেশে আমাদের দাম মূল্য চুকাতে হবে, এই দেশে আমরা মরবো এই দেশে। জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, একটা বিরতি নিয়ে ফিরে আসবো। বিরতি নিয়ে ফিরে এসে আমরা আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাবো, তখন আমরা এই প্রসঙ্গ নিয়ে বাকি আলোচনা শেষ করবো।